এখন বিপুল আসছে, আপনাদের তো নিজেরাই দেখছেন যে নেটে কিংবা আপনি নিজের প্রত্যক্ষ বিষয় হিসেবে দেখছেন যে মার্কেটে আমাদের যে মার্কেটে আগুন লাগার কোনো কথাই ছিল না, ঠিক আছে। এখন আগুন লাগার কথা ছিল না, ফায়ার সার্ভিস যাই করছে আলহামদুলিল্লাহ, আমাদের যে পরিমাণ মাল আমাদের মানে লস হয়েছে, যে পরিমাণ মাল পুরা গেছে আর যে পরিমাণ মাল আমাদের লুট হয়েছে, এই ক্ষতি তো আমাদের তো এই বছর এমনি ব্যবসা আমাদের লস, ঠিক আছে। এখন যদি সরকারের কাছ থেকে যদি আমরা যদি কোনো হেল্প পাই, ব্যবসায় যদি হেল্প পাই, এছাড়া তো আমাদের আর কোনো ই নাই, কারণ এখন আমরা নিঃস্ব, এখন আমরা পথের ভিখারি। সেলসম্যান আছে, মালিক আছে, আমাদের কর্মচারী আছে, যারা আছে সবাই এখন নিঃস্ব, এখন আমাদের আর কোনো রাস্তা নেই। এখন এখন আমাদের যে মার্কেটে এই মার্কেটে মিনিমাম সর্বনিম্ন 5,000 লোকেরই আছে, সব মিলে না হলে মিনিমাম যে মিনিমাম 20-30,000 আপনার কর্মস্থলের একটা ই ছিল। আমার প্রশ্ন হলো এই 30,000 মানুষ এখন যাবে কই ঈদের আগে? ভাই প্রত্যেকটার কিন্তু একজনের এক একটা পরিবার উপর নির্ভর করে। এখন একটা দোকানে মিনিমাম না হলো 3-4 জন করে সেলসম্যান ছিল, মালিক ছিল, এখন এই মিলে এখন তাদের যাওয়ার আর কোনো রাস্তা নাই। এখন আল্লাহ যদি তাদের কিছু সহায়ক আর যদি যারা আমাদের বিত্তবান যারা আছে, এসব সমাজে যারা অনেক উচ্চ লোক আছে, তারা যদি হেল্প করে, তাহলে এছাড়া আর আমাদের আর কোনো যাওয়ার কোনো রাস্তাও নাই, এছাড়া আমাদের কোনো পথ নেই। এখন আমরা নিঃস্ব, এছাড়া আর কোনো আমাদের নেই না। আমাদের ব্যাংকে লোন আছে কিছু ছোটোখাটো, আমরা ধার দেনা করে ঈদে সবাই তো কম বেশি আশা করে মাল উঠায়, যার যেই সম্বল ছিল ওই সম্বল দিয়ে তারা মাল উঠাইছে। এখন আমাদের আর নিঃস্ব, এখন আমাদের আর কোনো রাস্তা নেই। এখন যারা গ্রামে চলে যাবেন, গ্রামে গিয়েও তারা কী করবে? তারা তো বিভিন্ন ঋণে জর্জরিত। কালকে আমাদের এক ভাই তারা এখানে শুয়ে রয়েছে, ফ্যামিলি নিয়ে ফ্যামিলি নিয়ে শুয়ে রয়েছে, কী করবো? তারা কোথায় যাইবে? এখন ঢাকা শহরে ভাড়া টাড়া সব এভরিথিং মিলে তারা বিভিন্ন এখন জর্জরিত, কারণ আল্লাহ যদি হেল্প না করে এছাড়া আর কোনো রাস্তা নেই আমার। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি, আমার দেশ, আমার গর্ব।